বিএনপি নেতারা দেশের সংকট দেখতে পান অথচ তারা নিজেদের রাজনীতিতে কোনো সংকট দেখতে পাচ্ছেন না হাতের তালু দিয়ে কি আকাশ ঢাকা যায় তারা খণ্ডিত দৃষ্টি দিয়ে দেখছে সব কিছু জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণ নীতি এখন বিএনপির রাজনীতি সেজন্য তারা সাদাকে সাদা বলতে পারে না পারে না কালোকে কালো বলতে অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে এ বাস্তবতা তারা এখনও উপলব্ধি করতে পারছে কিনা জানি না কিংবা পারলেও নেতারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে কর্মীদের চাঙ্গা রাখতে নানান মুখরোচক বক্তব্য দেন যা শার শূন্য এসব বক্তব্য কর্মী সমর্থকদেরও হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে জনপ্রত্যাশা থেকে তাদের দূরত্ব আমরা বলতে চাই দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য অগ্রযাত্রায় দেশের উন্নয়ন সমৃদ্ধির চলমান ধারায় সংকটের কোনো ছায়া পড়েনি বরং উন্নয়নে যাদের গাছদাহ তারাই ঈশ্বার আগুনে জ্বলছে তাদের রাজনীতি আর জননিন্দিত জনগণের মনের ভাষা চোখের ভাষা তারা বুঝতে পারে না এবং ক্রমশই জনগণের আস্থার কেন্দ্র থেকে তারা ছিটকে পড়ছে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের আগে বিএনপিকে বলবো আয়নায় নিজেদের চেহারাটা আগে দেখে নেই বিএনপি নেতারা দুর্নীতির কথা বলেন দুর্নীতি নাকি দেশে রন্ধে রন্ধে প্রবেশ করেছে জনগণ নীরবে হাসেন তাদের কথা শুনে কারা কি বলছেন দুর্নীতি ছিল তাদের সিরিয়া শিরিয়ায় যা থেকে এখনও তারা বেরিয়ে আসতে পারেননি দুর্নীতিকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল লুটপাট অনিয়মের কন্ট্রোল রুম হিসাবে যারা হওয়া ভবন তৈরি করেছিল পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন কলঙ্ক তিলক যারা দেশকে পড়িয়েছিল তারা এখনও দুর্নীতির কথা বলছেন চোখে পর্দা না থাকলে নির্লজ্জ হলেই কেবল এমন কথা বলা যায় যারা শুধু সরকারে থাকতেই নয় পরবর্তীতে দলে গঠনতন্ত্র থেকে দুর্নীতি বিষয়ক সাতধারা বাতিল করে আত্মশিক্ষিত দুর্নীতিবাজদের দলে রূপান্তরিত হয়েছে স্বীকৃত দুর্নীতিবাজদের যারা নেতৃত্বে বসিয়েছেন আজ তারা দুর্নীতির কথা বলেন দুর্নীতিবাদ নেতৃত্ব তোষণকে বিএনপি রীতিমতো শিল্পে পরিণত করেছে শেখ হাসিনার সরকার অনিয়ম ও দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি দুর্নীতি দমন কমিশনকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ দেওয়া হয়েছে বাড়ানো হয়েছে আইনগত ক্ষমতা কর্তৃত্ব দলের অনেক বড় বড় নেতা এমপি জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ এনে সরকারের থেকেও দল বা সরকার কারও পক্ষে দাঁড়ায়নি শেখ হাসিনার সরকার বিভিন্ন খাতে যুদ্ধ গিয়ে পরিচালনা করছে শুদ্ধি অভিযান অনিয়মকারী অপকর্মকারীদের বিরুদ্ধে আনা হচ্ছে অপ্রশাসনিক আইনগত এবং সাংগঠনিক শাস্তির আওতা এর সাহস একমাত্র বঙ্গবন্ধু কন্যায় দেখাতে পেরেছেন বিএনপিকে একটি নজির দেখাতে পারবে তাদের সময়কালে কোনো একজন দুর্নীতিবাদের বা অপকর্মকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সরকার নাকি তাবেদার সরকারে পরিণত হয়েছে বিএনপি নেতারা এমন উদ্ভট ও কাল্পনিক অভিযোগ করছেন কেন প্রকৃতপক্ষে তাবেদারি তাদেরই হাতিয়ার যারা জনগণের সমর্থনে ত্বকা না করে অগণতান্ত্রিক পথে ক্ষমতা যাওয়ার অলিগলি অলিগোঁজে তারাই তাবেদার বিএনপি তাপেদার বান্ধব দল যারা নিজেরা নিজেদের গঠনতন্ত্র মানে না কথায় কথা বিদেশিদের দুয়ারে ধারণা ধরনা দেয় এবং দেশের বিরুদ্ধে ক্রমাগত নালিশ করে যায় এরাই হচ্ছে সত্যিকার অর্থে তাবেদার যারা জনগণের কাছে যাওয়ার সাহস থাকে না নির্বাচনে অংশ নিয়ে ভোট যায় না আসলে জনগণের আস্থাহীনতার আর এক নাম বিএনপি বিএনপি এদেশকে তাবাদার রাষ্ট্রে পরিণত করতে চায় আর আওয়ামী লীগ চায় আত্মমর্যাদাশীল মুক্তিযুদ্ধের চেতনা একটি সমৃদ্ধ রাষ্ট্রে উত্তরণ আওয়ামী লীগের পায়ের নিচে রয়েছে শক্তবিদ আওয়ামী লীগের শেকড় এদেশে মাটির অনেক গভীরে তা আন্দোলনে জুজু বুড়ির ভয় দেখিয়ে কোনো লাভ নেই বিএনপি আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন বিলাস মাত্র তাদের এসব ভাবনা কথামালায় সীমাবদ্ধ শব্দ বোমা ছাড়া আর কিছুই নয়